উত্তরবঙ্গে মেয়েদের মধ্যে খুবই বাড়ছে রক্তাল্পতা, কিভাবে কমবে রক্তাল্পতা শুনুন। উত্তরবঙ্গে মেয়েদের মধ্যে খুবই রক্তাল্পতা রয়েছে। এই রক্তাল্পতা ঠেকাতে মেয়েদের বেশি করে সবুজ শাকসবজি খেতে হবে, বেশি করে খেতে হবে কুলেখাড়া, তার সঙ্গে গুড়ও খেতে হবে। বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শীর্ষেন্দু পাল শুক্রবার একদল স্কুল ছাত্রীকে এইসব পরামর্শ দিলেন। লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার ওই অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি আশ্রমপাড়া নীলনলিনী বিদ্যামন্দির চত্বরে। ডক্টর শীর্ষেন্দু পাল লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের সভাপতি। শুক্রবার ওই পদে তার শেষ দিন ছিল, আর সেই দিকে তাকিয়ে এদিন ডাক্তার পাল স্কুল ছাত্রীদের স্বাস্থ্য ভালো রাখার আরও কিছু টিপস দেন। আত্মরক্ষার কৌশল মেয়েদের কেন শিখে রাখা জরুরি তার ব্যাখ্যাও তিনি মেলে ধরেন। স্বাস্থ্য নিয়ম অনুযায়ী রাত 10টার মধ্যে ছাত্রছাত্রীদের ঘুমিয়ে পড়া উচিত বলে তিনি উল্লেখ করেন, আর সকালে ঘুম থেকে ওঠা উচিত 5টায়। মস্তিষ্ক ভালো কাজ করে ভোরের সময়, আর পড়তে হবে তাড়াতাড়ি, তবে পড়া মনে থাকে। ছাত্রছাত্রীদের আরও কিছু মূল্যবান পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক, যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। মেয়েদের স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার নিয়েও তিনি সচেতন করেন। জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাও চলে এসেছে, সেই টিকা গ্রহণ করলে অন্য অনেক ক্যান্সারও প্রতিরোধ করা সম্ভব। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার থেকে দূরে থাকতে ছাত্রছাত্রীদের ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ দেন ডক্টর শীর্ষেন্দু পাল। ইদানিং ছেলে মেয়েদের মধ্যে মদ্যপানের প্রবণতা বেড়েছে, সেই মদ্যপান থেকেও তিনি দূরে থাকার দূরে থাকার পরামর্শ দেন। লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটারের উদ্যোগে এদিন ওই স্কুলে সুগার ইউরিক অ্যাসিড পরীক্ষা হয়। শনিবার 1 জুলাই চিকিৎসক দিবসের আগে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শীর্ষেন্দু পালের ওই সব পরামর্শ ছাত্রছাত্রীদের জন্য খুবই মূল্যবান বলে উল্লেখ করেন। আমি হিন্দি বাংলা ইংলিশ সব মিলিয়ে বলছি, তারা সবাই একটু একটু বুঝতে পারবে, ঠিক আছে? প্রথম দিনে যেটা তোমরা শিখলে এটা কেন শেখালাম, তোমাদের এটা দেখানো হলো কেন, এটা হচ্ছে সেলফ ডিস্টেন্স, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য, ঠিক আছে? খুদ কে লিয়ে ইয়ে বহুত জরুরি হ্যায়, আত্মরক্ষা কে লিয়ে বহুত জরুরি হ্যায়। আর কেন তোমাদের হোয়াই ডু ইউ উইন, আমরা কেন ক্লাস 12 কে সিলেক্ট করলাম, কেন ক্লাস 12 কে বেছে নিলাম? তোমরা এতদিন মা বাবার শিক্ষক শিক্ষিকার আঁচলে ছিলে, এখন ক্লাস 12 এর পরেই তোমরা কিন্তু প্রথম কলেজে যাবে, কলেজেই কিন্তু প্রথম হাতে করি হয় বাইরের জগৎকে দেখার জন্যে। বাইরের জগৎকে জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে, এবং তার সাথে সাবধান হতে হবে। এই সাবধান হওয়ার জন্যই কিন্তু এই শিক্ষা, এই সাবধান হওয়ার জন্যই আমি কিছু কিছু রোগের কথাও বলবো, সেটা মনে রাখবে, এবং সেটা মনে রাখলে ভবিষ্যতে তোমরা ভালোভাবে চলতে পারবে। মনে রাখবে এই পরের যে 6 বছর বা 8 বছর বা 10 বছর, সেটাই কিন্তু তোমার সারা জীবনকে তৈরি করে দেবে, এবং তার উপরে তোমার বাকি 50-60 বছর দাঁড়িয়ে আছে। এই ক্লাস 12 থেকে পরে যে 6-7 বছর আর তুমি শিখবে, তার সেটাই তুমি প্রয়োগ করবে তারপরে 50-60 বছর ধরে। আমি যে শিক্ষকে ওই আপনি আপনি 10 সাল 20 সাল 25 সাল 50 সাল তক ও আপ ইস্তেমাল করোগে, ও আপ ইস্তেমাল করকে বড় হোগে, কই আচ্ছা আচ্ছা নৌকরি পে যাওগে, কই নৌকরি মে নিয়ে যাওগে, কা আপনা ব্যবসায় পে যাওগে, মগর সবই জায়গা পর আপ লোগো কো সফল হোনা চাহিয়ে, সবাই সব জায়গায় গিয়ে ভালো হতে হবে, সফল হতে হবে। ডিফেন্সে অনেক কিছু শিখলে, তবে মনে রেখো কতগুলো আমরা খুব এক সহজে বলে দিচ্ছি, আমাদের সফট অর্গানস হচ্ছে চোখ, নাক, কান আর সামনের দিকে। আমরা অনেকেই ভাবি হাতটা জোর, হাতটা কিন্তু বেশি জোর না, জোর কিন্তু বেশি আমাদের পায়ে। সবসময় মনে হবে আমরা যখন কেউ অ্যাটাক করে বা তুমি কোথাও থেকেও ছাড়িয়ে আসতে চাইছো, তখন আমরা যেটা ভুলে যাই পাকে প্রয়োগ করতে, পাটা কিন্তু বেশি জোর, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে শক্ত জায়গা পা আর মাথা, এগুলো আমরা ব্যবহার করতে ভুলে যাই। মনে রাখতে হবে সেটা ব্যবহার করতে হবে। আপনার যদি কেউ শত্রু আক্রমণ করে বা তুমি বিপদে পড়ো, পাগুলো বেশি ব্যবহার করবে, মাথা বেশি ব্যবহার করবে। বিশেষত মেয়েদের একটা সুবিধা আছে, মেয়েদের জেনে টেলিয়াকে অর্থাৎ জয়েন্টের আমাদের যৌন অঙ্গ কিন্তু শরীরের মধ্যে, যেটা ছেলেদের বাইরে, এবং তার জন্য আপনাদের তোমাদের যে মাস্টারমশাই এখনই দেখালেন, উনি বললেন ড্রয়েনে অ্যাটাক করতে, ড্রয়েনে অ্যাটাক করলে ছেলেরা সহজেই কাবু হয়ে পড়ে, তার জন্য ওটা সফটওয়্যার, ছেলেদের সফটওয়্যার, কিন্তু মেয়েদের কিন্তু ওটি ভিতরে থাকে, সেটা কিন্তু ভগবান ওরকম করেই তৈরি করেছে, তোমাদের প্রোটেক্ট করে রেখেছে, যেগুলো আমাদের মেয়েদের ভিতরের দিকে থাকে। সবসময় মনে রাখবে পেট, হার্ট, বুক সব কিছু কিন্তু সামনের দিকে, আমাদের পিছনটা কিন্তু অনেক স্ট্রং সামনের থেকে, সেটাও মনে রাখতে হবে। যদি কোনো অসুবিধায় পড়ো, বেকায়দায় পড়ো, পিঠ দিয়ে থাকা হবে, পিঠ কিন্তু প্রথমে বাঁচায়, আমাদের হার্ট বড়ো, লাংস বড়ো বা জেন্টেল বড়ো সব কিন্তু সামনের দিকে। আচ্ছা, নাও উইল স্পিক অন সাম ডিজিজেস, হ্যাঁ, উইচ ইউ মে এনকাউন্টার থ্রুআউট দিস পিরিয়ড অফ লাইফ। এই সময় মেয়েদের কী কী রোগ ব্যাধি বেশি পাওয়া যায়,
প্রথম হচ্ছে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার অনেক কারণ, তার মধ্যে একটা অপুষ্টি অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আর একটা উত্তরবঙ্গে খুব বেশি যেটা আছে, যেটা আমাদের সবার মনে রাখা প্রয়োজন। আমাদের তোমরা যে বসে আছো শুনলে অবাক হবে, তার মধ্যে 30% কনজুগেটেড হিমোগ্লোবিনোপ্যাথি আছে। এখন আমাদের উত্তরবঙ্গে যে স্টাডি আসছে তাতে দেখাচ্ছে প্রায় 30% মধ্যে উত্তরবঙ্গে আমাদের কনজুগেটেড হিমোগ্লোবিনোপ্যাথি আছে। সেটা হিমোগ্লোবিন ই ডিজিজ হতে পারে, হিমোগ্লোবিন সি ডিজিজ হতে পারে, সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, বা এই ছাড়াও আয়রন ডেফিসিয়েন্সিও আমাদের মধ্যে খুব বেশি বর্তমানে এই উত্তরবঙ্গে। সেই রক্তাল্পতা, রক্তাল্পতা কী করে ইয়ে করবে বুঝবে কী করে? সব কখন কখনো তোমার মনে হবে আমি কাজ করছি অত দম পাচ্ছি না, হাঁপি যাচ্ছি, মাথা ঘুরছে, কারো কারো ব্লাড প্রেশার কমে যায় ইত্যাদি অনেক কিছু তোমার উপসর্গ দেখা দিতে পারে। হোয়াট উইল ইউ ডু? ইউ শুড টেক অ্যাডিকোয়েট অ্যামাউন্ট অফ কিছু কিছু গ্রিন ভেজিটেবলস যাতে আয়রন বেশি আছে, যেমন শাক, যে কোনো শাকে কিন্তু মনে রাখবেন আয়রন কন্টেন্ট বেশি। আর একটা জিনিস বেশিভাবে নেবে, ভেরি সিম্পল থিং, আখির গুড়, জ্যাগারি ভেরি হাই ইন আয়রন। সবাই চিনির চেয়ে যদি গুড় খেতে পারো তাহলে কিন্তু রক্তাল্পতা কমবে, সবাই কিন্তু গুড় বেশি পরিমাণে খাবে। অন্যান্য অনেক সময় আমরা ডাক্তারবাবুরা বলে থাকি খেজুর খেতে বা বেদানা খেতে, তাতে কিন্তু বেশি আয়রন নেই। সবচেয়ে বেশি আয়রন আছে শাকপাতা, যেমন ধরুন কুলেখাড়া পাতা, অর ইন জ্যাগারি। জ্যাগারি কন্টেন্টস আর ভেরি হাই কনসেন্ট্রেশন অফ আয়রন। এই রক্তাল্পতাই হচ্ছে সবচেয়ে বড় রোগ যেটা তোমাদের মধ্যে আসবে, এবং রক্তাল্পতা দেখবে যেন তোমরা তার থেকে সেরে ওঠো, তাহলে তুমি পড়ার সময় দম পাবে, তোমার মনে হবে এই সময় কিন্তু তোমায় অল্প সময় বেশি করতে পারবে। আর একটা কি মনে রাখবে, পড়াশোনা যখন করছো বেশি সময় ধরে পড়বে না, যা পড়বে তাড়াতাড়ি পড়বে। মনে রাখবে যে তাড়াতাড়ি পড়ে সেই বেশি ভালো মনে রাখে, যারা অনেকক্ষণ ধরে পড়ে তারা কিন্তু ভালো মনে রাখতে পারে না। চেষ্টা করবে সময় ঘড়ি ধরে পড়বে, ঘড়ি ধরে ঘুম থেকে উঠবে সকালবেলা, চেষ্টা করবে খুব ভালো সময় হচ্ছে 10টার সময় শুয়ে পড়া। কেন? বিকজ দ্য স্লিপ হরমোন সুইচেস অন অ্যাট 10 o'clock অ্যান্ড ইট সুইচেস অফ অ্যাট 4:30। সো আই থিঙ্ক তোমার ভালো হয় যদি তোমরা 10টার মধ্যে শুয়ে পড়তে পারো এবং 4-5টার মধ্যে পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু মনে থাকে বেশি। যদিও সকালবেলা উঠলে অনেক সময় ঘুম পায়, রিটেনশনে অসুবিধা হয়, কিন্তু সেটা প্র্যাকটিস। পরের দিকে আমরা বলি একটা কথা আছে, খাওয়া হাতে বলতে যে খাওয়া হাতে সুবে 4 বাজে থেকে 5 বাজে তাক ব্রহ্ম মুহূর্ত হয়, দ্যাট দ্য বেস্ট টাইম টু স্টাডি, ইউ ক্যান ইউজ আর ব্রেন দ্য ম্যাক্সিমাম ডিউরিং দ্যাট পিরিয়ড। ওই সময় ব্রেন সবচেয়ে ভালো কাজ করে, আবার ব্রেন খুব ভালো কাজ করে হচ্ছে দুপুর 2 থেকে 3, এই কথাটা মনে রাখতে হবে। এছাড়া যখন এই কলেজে যাচ্ছ, অনেকে গিয়ে দেখবে আজকাল যেটা আমরা কলেজে গিয়ে আমি অনেক দেখেছি দুনিয়াদের মধ্যে, অনেকে মদে আসক্ত হচ্ছে, অনেকে গাঁজায় আসক্ত হচ্ছে, ড্রাগস আসছে এবং মোবাইল ইউজ, মোবাইল ইউজ নিয়ে দু একটি কথা বলছি, প্লিজ রিমেম্বার দিস, কন্টিনিউয়াস মোবাইল ইউজে যে কোনো কারোর পক্ষে ক্ষতিকারক। মোবাইলটা কী আছে? ব্লু লাইট, ব্লু লাইট ইজ হার্মফুল টু ইয়র রেটিনা, ব্লু লাইট ইজ হার্মফুল টু ইয়র ব্রেইন। তোমার আপকে আপকে যে বহুত হানিকারক হ্যায় ইয়ে ব্লু লাইট, আর ইয়ে আপ লোক জ্যাদা সময় তক ইস্তেমাল নেই করনা চাহিয়ে, জো জিসকা উমর হ্যায় 10 সাল তক ও ইয়ে মোবাইল ইউজ কর সকতে হ্যায় আধা ঘন্টে তক, ইয়ে ইন্টারন্যাশনাল গাইডলাইন হ্যায়, 10 সে 20 সাল তক আপ ইয়ে মোবাইল ইউজ কর সকতে হো, ইস্তেমাল কর সকতে হো, 1 ঘন্টা 20 সে 30 সাল তক আপ ইয়ে মোবাইল ইস্তেমাল কর সকতে হো, 1.5 ঘন্টা, আর 30 সাল কি উমর জো হ্যায় উসসে বড়া উসসে জ্যাদা উমর জো হ্যায় ও জ্যাদা সে জ্যাদা কন্টিনিউয়াস মোবাইল ইউজ অ্যাট আ স্টেজ ম্যাক্সিমাম 2 ঘন্টা, উসসে জ্যাদা কন্টিনিউয়াস মোবাইল ইউজ নেই হোনি চাহিয়ে। এ হলো মোবাইলের কথা গেলাম। তারপর হচ্ছে যখন কলেজে যাবে, স্কুলের বন্ধু পেরিয়ে কলেজে যাবে, তখন কিন্তু অ্যালকোহল অনেকে গিয়ে দেখবে আজকাল আমাদের এই জেনারেশন অনেকে মদে আসক্ত হচ্ছে। আগে সিগারেটের প্রবলেমটা ছিল, সিগারেট এখন কমছে, কিন্তু মনে রাখবেন সিগারেট আগে আমরা বলতাম ক্যান্সার হতে পারে, কিন্তু এখন ডাক্তারি মতে প্রতিষ্ঠিত যে সিগারেট খেলে কিন্তু ক্যান্সার হয়, অর্থাৎ এটা কারণ, কজাল রিলেশনশিপ আছে। তাছাড়া সিগারেট খেলে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, এর থেকে দূরে থাকবে। পার্টিতে অনেক সময় মদ্যপান কার কেউ কেউ করতে পারে বলে, জোর করে যদি বলে, আমি নিজে ছিলাম ফোর্সেতে, আমি এমনকি শ্রীনগরেও ছিলাম ফোর্সেতে, ম্যান্ডেটরি ওটা নেওয়া আমি নিতাম, নিজের সাথে হয়তো গ্লাস নিয়ে মেলালামও, কিন্তু কখনো খেতাম না, আমার বা আমার যে কলিগস তাদের অনেকে দিয়ে দিতাম। এটাই প্র্যাকটিস করবে, যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়ো সামনে নেবে জিনিস কিন্তু চুমুক দেবে না, চুমুক হয়তো একটা মুখ দিলে বাকিটা ফেলে দিও, কোথাও দিয়ে দিও, আসক্ত হবে না,
প্রেসক্রিপ্টি অর্গো ড্রাগস এই সময় ডিপ্রেশন খুব বেশি হয়, কারণ আমরা জানি না কার ট্যালেন্ট কোন দিকে। কেউ ধরো তুমি পড়তে চলে এসছো একটি লাইনে, তোমার মেধা হয়তো ওই দিকে না, ভেঙে পড়বে না, জীবনে যে লড়াই করবে, যে ধৈর্য ধরবে সেই বড় হবে। মনে রাখবে ধৈর্যই সবার উপরে, যে চেষ্টা করবে যে ধৈর্য ধরবে সে একদিন জিতবে, কেউ আটকাতে পারবে না। সব সুতরাং যে কোনো কাজে যাও, যা পড়ো সবসময় ধৈর্য সহকারে পড়বে, মন দিয়ে পড়বে। মনে রাখবে বাবা মা কিন্তু তোমাকে অনেক ভালোবেসে অনেক তোমাদের জন্য পরিশ্রম করে কলেজে পড়তে পাঠাচ্ছে, সেটা যেন প্রতিদান দিতে পারো। এবং অবশ্যই বয়স হলে বাবা মাকে দেখতে হবে। এর সাথে আমি কিছু দুটো ক্যান্সারের কথাও বলি। মেয়েদের মধ্যে একটি হয় স্তন ক্যান্সার, যেটাকে বলি আমরা ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের স্তন পরীক্ষা মেয়েদের এই আপনার তোমাদের হয়তো 18 বছর বয়স, 19 বছর থেকে সেলফ এক্সামিনেশন অফ ব্রেস্ট দুটি, অর্থাৎ নিজের স্তন পরীক্ষা সবার নিজের করা উচিত 20 বছরের পরে রেগুলারলি, এবং ডাক্তারের দ্বারা সেটা 3 বছর অন্তর্ভুক্ত এসে করতে বলে। এছাড়া আমাদের জরায়ু মুখে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, সেটার জন্য আমাদের বলা হয়, বিদেশে বলা হয় 20 বছর থেকে শুরু করতে, আমাদের দেশে এখন ওরা আমরা 30 বছর থেকে শুরু করছি। তবে আমাদের হেড ইউনি এখানে আছে, আমাদের একটি ভ্যাকসিন আসছে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। সেটা দেওয়ার বয়স হচ্ছে 9 থেকে 14 বছর, কিন্তু সেটা 26 বছর অবধি দেওয়া যায়। এবং এটা দিলে শুধু আমরা জরায়ুর মুখে অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সার আটকাতে পারি তাই নয়, আমরা এর সাথে এই প্যাপিলোমা ভাইরাস থেকে হেড নেক ক্যান্সার হয়, লিভার ক্যান্সার হয়, কোলনের ক্যান্সার, এইসব অন্যান্য ক্যান্সারের রোগ আসে এবং অনেক ক্যান্সারকে আমরা রুখে দিতে পারি যদি এইচপিভি ভাইরাস ভ্যাকসিনটা নিতে পারি। এটা সরকার কিছুদিনের মধ্যেই চালু করবে, আমাদের এখনও ন্যাশনাল প্রোগ্রামে এটা আসেনি, ন্যাশনাল প্রোগ্রামে এলে সবাই পাবে। তবে এখন মোটামুটি শুরু হতে যাচ্ছে 9 থেকে 14 বছর, এবং পরে 26 বছর মধ্যে নিতে হতে পারে, তবে বিদেশে ওরা 45 বছর উঠেও দেয়। তবে আমাদের দেশে 26 বছর মধ্যে প্রায় সবাই এমনি ইনফেক্টেড হয়ে যায়, তার জন্য পরে দিয়ে কোনো কার্যকারিতা থাকে না। সর্বোপরি মনে রাখবে তোমরা একটা স্কুলের আঙিনায় ছিলে, সবার প্রোটেকশনে ছিলে, বাইরে যাবে কেউ টুকুতে থাকবে, কেউ হোস্টেলে থাকবে, কিন্তু মনে রাখবে নিজে যে ভালো থাকে তাকে কেউ খারাপ করতে পারে না, নিজের লাইন ধরে চলবে, নিজে পড়াশোনা করবে, সময়